হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা ফেসবুকে, হয়তো দেখেছেন অনেকেই ফেসবুক একটি ফটো ভাইরাল হয়ে যাচ্ছে, এই ধরনের ফটো কীভাবে এডিটিং করছে এবং কীভাবে এই কাজটি করছে। আমি আজকে এই ভিডিও থেকে অবশ্যই শিখতে পারবেন যে কীভাবে এই কাজগুলো করছে। ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কি কমেন্ট বক্সে জানাবেন যে এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আমি দেরি না করে এখন আমি মূল কাজে চলে যাব এবং কি দেখাবো যে কীভাবে আপনি ওই ধরনের ফটো এডিটিং করবেন। তার জন্য হয়তো আপনাকে পিক্সার অ্যাপ্লিকেশন লাগবে, পিক্সার অ্যাপ্লিকেশন হয়তো আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং কি প্লে স্টোরে অ্যাভেলেবল পাওয়া যাবে পিক্সার অ্যাপ্লিকেশন, চাইলে আপনি পিক্সার অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট এখন আমি চলে যাব পিক্সার অ্যাপ্লিকেশনে। এখন পিক্সার অ্যাপ্লিকেশনটি আপনি জাস্ট এখান থেকে আপনি পিক্সার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যাই হোক, আমি আমার পিক্সার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি, জাস্ট ওয়েট করব। পিক্সার অ্যাপ্লিকেশনটি অন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, জাস্ট আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। প্লাস আইকনে যখন আপনি একবার ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন যে এই রকমের ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এখানে স্ক্রল ডাউন করবেন, তার স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে, জাস্ট আপনি কালার ব্যাকগ্রাউন্ড থেকে এখান থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। জাস্ট আপনি এখান থেকে আপনি চাইলে সাদাটা নিতে পারবেন, সাদাটা নিলে হয়তো আমার জানার মতে ভালো হবে। সাদাটি নেওয়ার পর জাস্ট আপনি এখন যেটি করতে হবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটো রয়েছে, জাস্ট আপনি অ্যাড ফটোতে একবার ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ওয়েট করব ফটোটি যখন না শো করবে। তারপর এখান থেকে আপনি একটি ফটো নিয়ে নিতে হবে, জাস্ট আমি এখান থেকে একটি ফটো নিয়ে নেব, এই ধরনের ফটো আপনি নিয়ে নেব এবং কি আপনার এতটুকু করে নেব এবং কি আপনি টিকমার্কে আপনি একবার ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আবারও অ্যাড ফটোতেই ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, নেওয়ার পর জাস্ট আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রপ বাটন রয়েছে, ক্রপ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মন মতো করে ক্রপ করে নেবেন এবং কি ডানে অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি এই সাইজ মতো করে আপনি এটিকে মিলিয়ে নেবেন, জাস্ট আমি এখান থেকে আপনার সাইজ মতো করে মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করুন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ড নামের যে অপশনটি রয়েছে, জাস্ট আপনি ব্লেন্ড একবার ক্লিক করুন। তারপর সাইডে দেখতে পাচ্ছেন যে মাল্টিপেলে রয়েছে, জাস্ট আপনি মাল্টিপেলেতে একবার ক্লিক করুন, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার ফটোটি অসাধারণভাবে এডিটিং হয়ে গেছে ফায়ার ইফেক্টের মতো। তারপর এখানে আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন, দেখতে পাচ্ছেন যে এবং কি আপনি আরও চাইলে ইনস্টল করতে পারবেন। আরও নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি আরও উন্নত মানের ফটো এডিটিং করতে পারবেন। জাস্ট এডিটিং হওয়ার পরে এখন আপনি ডানে ক্লিক করে দিবেন, ডানে ক্লিক করার পর সেভ এবং কি আবারও ডানে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ফোনের ফটো গ্যালারিতে আপনার এই ফটোটি সেট হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলতেছি, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে।